প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার কাজ পরিচালনায় পাঁচ বিচারপতির অপারগতা দুর্নীতি সহ এগারো অভিযোগ সুপ্রিম কোর্টের বিবৃতি নির্বাচন কমিশনের সাথে আজ বিএনপির সংলাপ সহায়ক সরকার ছাড়াও থাকবে ইভিএম বাতিলের প্রস্তাব আগামী নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে আওয়ামী লীগ যৌথ সভায় সভানেত্রী শেখ হাসিনা এবার খুলনায় ইফটিজিং এর বলি হল স্কুল ছাত্রী শামসুল নাহার চাঁদনি বখাটেদের অপমান সইতে না পেরে আত্মহত্যা এবং দক্ষিণ আফ্রিকার সাথে টাইগারদের প্রথম ওয়ান আজ অনুশীলনে চোট পাওয়ায় দলে নেই মুস্তাফিজ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ আপিল বিভাগের পাঁচ সিনিয়র বিচারপতির কার্যত অনাস্থার মুখেই ছুটিতে গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে অর্থ পাচার আর্থিক অনিয়ম দুর্নীতি নৈতিক স্খলন সহ এগারোটি সুনির্দিষ্ট অভিযোগের সদত্তর দিতে না পারায় বিচারপতি সিনহার নেতৃত্বে বিচার কাজ পরিচালনায় অপারগতা জানান পাঁচ বিচারপতি আর এই পরিপ্রেক্ষিতেই বিচারপতি সিনহার ছুটির আবেদন অনুমোদন এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়াকে প্রধান বিচারপতির অনুরূপ কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে সব তথ্য জানানো হয় মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তানজির মেহেদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল প্যাডে দেয়া এই বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিবৃতিতে অস্ট্রেলিয়া যাওয়ার আগ মুহূর্তে প্রধান বিচারপতির দেয়া বিবৃতিকে বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করা হয় বিবৃতিতে আরও বলা হয় গত ত্রিশে সেপ্টেম্বর প্রধান বিচারপতিকে বাদ রেখে আপিল বিভাগের পাঁচ বিচারপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিদেশে থাকায় সেদিন উপস্থিত ছিলেন না বিচারপতি মোহাম্মদ ইমান আলী বৈঠকের এক পর্যায়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে এগারোটি সুনির্দিষ্ট অভিযোগের দাল্লিক প্রমাণ উপস্থাপন করেন রাষ্ট্রপতি অভিযোগের মধ্যে ছিল বিদেশে অর্থ পাচার আর্থিক অনিয়ম দুর্নীতি ও নৈতিক স্খলন পয়লা অক্টোবর রাষ্ট্রপতির আনা অভিযোগ নিয়ে আলোচনায় বসেন আপিল বিভাগের পাঁচ বিচারপতি নিজেদের বৈঠক শেষে ওই প্রধান বিচারপতির বাসভবনে এসকে সিনহার সঙ্গে এই বিষয়ে বিশদ আলোচনা করেন তারা কিন্তু গ্রহণযোগ্য ব্যাখ্যা বা সদুত্তর দিতে ব্যর্থ হন প্রধান বিচারপতি এস কে সিনহা তারই প্রেক্ষিতে গ্রহণযোগ্য ব্যাখ্যা ও সদুত্তর না পাওয়া পর্যন্ত এস সিনহার সঙ্গে একই বেঞ্চে বসে বিচার কাজ পরিচালনা সম্ভব হবে না বলে জানান আপিল বিভাগের পাঁচ বিচারপতি বিবৃতিতে বলা হয় ঘটনার প্রেক্ষিতে পদত্যাগের কথা জানান প্রধান বিচারপতি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিন সময় চান তিনি তবে দোসরা অক্টোবর কোনো বিচারপতিকে কিছু না জানিয়েই রাষ্ট্রপতি বরাবর এক মাসের ছুটির আবেদন করেন সিনহা পরে তা অনুমোদন করেন রাষ্ট্রপতি তারই ধারাবাহিকতায় সংবিধানের সাতানব্বই অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়াকে বাংলাদেশের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে প্রধান বিচারপতির অনুরূপ কার্যভার পালনের দায়িত্ব দেন রাষ্ট্রপতি তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় দেশে ফিরে আবার প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়া সুদূর পরাহত বলে মাহবুবে আলম শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বিস্তারিত প্রতিবেদনে প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত চিঠির বিষয়টি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে বসতে অনিহা প্রকাশ করেন না বসেন তাহলে তো বিচার কাজ হবে না সুতরাং এই বাস্তব অবস্থা বিচার করলে ওনার আবার ফিরে এসে বসা এটা একটা সুদূর পরাহত বলে আমার মনে হয় এই পরিপ্রেক্ষিতে আইন মেনেই জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি করা হয়েছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা এই বিচারালয়ের যাবতীয় কাজ নীতিগত হোক বিচারিক হোক বা বেঞ্চ গঠনের ব্যাপার হোক সব দায়িত্ব এই ভারপ্রাপ্ত যিনি নাকি এখন দায়িত্ব পালন করছেন প্রধান বিচারপতির প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানোর যে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলো করে আসছে তা অসত্য বলেও দাবি করলেন তিনি তাকে সরানোর বা তার বেঞ্চে না বসার ব্যাপারে এই সরকারের কোনো ভূমিকাই নাই বরঞ্চ প্রধান বিচারপতি সম্বন্ধে যে সমস্ত অভিযোগ তারা রাষ্ট্রপতির কাছে শুনেছেন মাননীয় অন্যান্য বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে বসতে অনিহা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিবৃতিতে সকল বিতর্কের অবসান হয়েছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মৌখন্দকার খন্দকার নিউজ টোয়েন্টি ঢাকা আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার আগের বক্তব্য নিয়ে তিনি আজ বেলা সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন এর আগে শনিবার বেলা এগারোটার দিকে আইনমন্ত্রীর গুলশানের বাসায় তার সাথে এক ঘন্টা বৈঠক করেছেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শাবান তবে ওই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি বৈঠকে আইনমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবুসালে শেখ মোহাম্মদ জহিরুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ নন সরকার তাকে জোর করে বিদেশে পাঠাচ্ছে সেই দাবি এখন সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইএনজিপির সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান বিচারপতির বিবৃতি আর বক্তব্যই প্রমাণ করে যে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে মারুফা রহমানের প্রতিবেদন শনিবার বেলা বারোটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন প্রধান বিচারপতি যে অসুস্থ নন এটা প্রমাণিত অ্যাডভোকেট জয়নুল বলেন প্রধান বিচারপতিকে জোর করে বিদেশে পাঠানোর মাধ্যমে সরকার বিচার বিভাগের উপর হামলা করেছে আমরা দৃঢ়তার সাথে বিভিন্ন সময় পরিষ্কারভাবে জানিয়েছিলাম মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নয় সেটাই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য বক্তব্য এটা পরিষ্কার হয়েছে যে সরস সংশোধনী রায়ের ফলেই বিচার বিভাগ তথা প্রধান বিচারপতির উপরে এই নগ্ন হামলা একই সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে নানা প্রশ্নের উত্তর দেন বিএনপি महासचिव এই সময় প্রধান বিচারপতি ইস্যুতে তিনি বলেন সরকার দেউলিয়া হয়ে গেছে বলেই নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রধান বিচারপতিকে শারীরিক ও মানসিক চাপ দিয়ে দায়িত্ব থেকে বিরত থাকতে বাধ্য করেছে এই সময় প্রধান বিচারপতির বক্তব্যের কথা তুলে তিনি বলেন এর মধ্য দিয়েই সব স্পষ্ট হয়েছে সত্য কথাগুলো বলে দিয়েছে সত্য কথাগুলো বলার পরে প্রমাণিত হয়ে গেছে যে গভর্নমেন্টের ইন্টেনশানটা কী গভর্নমেন্ট কী করতে চাচ্ছে সুতরাং এটাকে ডাইলিউট করা তার কোনো কারণ নেই এটাতে আপনার যারা সত্যি দেশকে ভালোবাসে দেশ প্রেমিক যারা শাসনতন্ত্র অনুযায়ী কাজ করতে চায় যারা আপনার মুক্ত রাজনীতির মধ্যে চর্চা করতে চায় তাদের পর্যন্ত এটা এখন দায়িত্ব রাষ্ট্রকে রক্ষা করা তাদের দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারিকে রক্ষা করা তাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের অধিকারকে রক্ষা করা আমার হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন আপনি কি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চান কি চান না দ্যাট ইজ মাই ফান্ডামেন্টাল কোশ্চেন মির্জা ফখরুল বলেন এমন ঘটনার মধ্য দিয়ে নিম্ন আদালতকেও নিষ্ক্রিয় করে দিয়ে মানুষের ন্যায় বিচারের পথ বন্ধ করে দিচ্ছে বর্তমান সরকার গভর্নমেন্ট ভাই এখানে এই সহায়ক সরকার ব্যাপারে আপনারা আজই দলগুলো আলোচনা করেন মারুফ আহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ যাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা ইসির বৈঠকে নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়াও বাতিল এবং আসনের সীমানা প্রস্তাব দেবে দলটির সিনিয়র নেতারা এসব কথা জানিয়েছেন এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নিয়োগ এবং পুলিশ বিজেপি আনসার বিডিপির পরিচালন নিরপেক্ষ করার নিশ্চয়তাও নির্বাচন কমিশনের কাছে চাইবেন বিএনপি নেতারা বিএনপি শীর্ষ নেতাদের নামে দায়ের করা আমরার বিষয় সরকার কোনো পদক্ষেপ না নিলে লেভেল प्लेइंग ফিল্ড তৈরি হবে না অনিশ্চিত হয়ে পড়বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এমন বক্তব্য তুলে ধরা হতে পারে বিএনপির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে কয়েকটি ব্যাপার একটি যেমন ইভিএম সম্পর্কে আমাদের আপত্তি জানিয়েছি আমরা আসন পুনর্বন্টনের জন্য আমরা একটা ডেলিগেশন আমার নেতৃত্বে গিয়ে আমরা বলে এসেছি গুলো কি উদ্দেশ্য করেছি নির্বাচন নির্বাচন কমিশনকে যাতে সুষ্ঠু নিরপেক্ষ একটা করতে পারে সেই পথে অগ্রসর হওয়ার জন্য আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে আওয়ামী লীগ দলের যৌথ সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেন আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে শাহ আলী জয়ের প্রতিবেদন নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের ধারাবাহিকতায় আঠারোই অক্টোবর ইসির সঙ্গে সংলাপে বসবে সেখানে দলের পক্ষে কি কি প্রস্তাবনা তুলে ধরা হবে তা নির্ধারণ করতে দলীয় সভাপতির বাসভবনে বৈঠকে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদ নির্বাচন এটা হচ্ছে জনগণের মৌলিক অধিকার উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করাই আওয়ামী লীগের লক্ষ্য আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনও যাতে অবাধ নিরপেক্ষ হয় আমরা সেটাই চাই কারণ আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করেছি মানুষ তার ভোটের অধিকার যেটা তার সাংবিধানিক অধিকার যেটা তার মৌলিক অধিকার সেটা সে প্রয়োগ করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নিঃসংখ্যভাবে সে সেটা প্রয়োগ করতে পারবে সেই ব্যবস্থাটা যদি আমরা করতে পারি স্বাভাবিকভাবে সকলে একটা স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে এবং মানুষের অধিকারটা পুনঃ প্রতিষ্ঠিত হবে সেটাই আমরা চাই প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমান সহ বিগত সরকারগুলো ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগ সংসদ এবং নির্বাহী বিভাগকে কুক্ষিগত করে রেখেছিল উচ্চ আদালতের বিচারকদের বয়স বাষট্টি আমাদের সংবিধানের ছিল সেটাকে পঁয়ষট্টি করা হয়েছিল এরপর আবার সেটাকে কমিয়ে দিয়ে পঁয়ষট্টি থেকে বাষট্টি করে দিয়ে বিচারক বিদায়ের ব্যবস্থা করা হয় কেন বারবার এই ধরনের খেলা কিন্তু একবার না অনেকবারই এই ধরনের ঘটনা ঘটে ওই বিএনপি তারা এ জিয়াউর রহমান এই ঘটনাটা ঘটায় আবার এজলাসে প্রধান বিচারপতি বসে আছেন তিনি জানেনও না যে তিনি নাই মার্শাল্লা প্রোক্লামেশনের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হলো তিনি ওখানে বসে একজন বলল যে আপনি নাই বা যে নাই হয়ে গেল শেখ হাসিনা আরও বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করছে তার দল যত বাধাই আসুক একাজে অটল থাকবেন তিনি ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে শাহ আলী জয় নিউজ ঢাকা একসময় সম্পদশালী এখন উদ্বাস্ত খেতে হয় হাত পেতে মাথার উপর দালান কোঠার পরিবর্তে পলিথিনে ছাউনি মিয়ানমার আর্মির সহিংসতায় সহল সম্বল হারিয়ে নিঃস্ব তারা রোহিঙ্গা ক্যাম্পের এমন দুর্বিসহ জীবনের গল্প তুলে এনেছেন ফখরুল ইসলাম ক্যামেরায় ছিলেন শেখ জালাল সঙ্গে ছিলেন কক্সবাজার প্রতিনিধি স্মতারা ইসু ক্যাম্পের আঙ্গিনায় বসে জীবনযুদ্ধের গল্প শোনাচ্ছেন পুরুষরা এদের একজন ইউনুস কদিন আগেও ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুচিডঙে রোহিঙ্গাদের সমর্থনে হয়েছিলেন চেয়ারম্যান বাড়িতে চাষবাসের পঁয়ত্রিশ কানি জমি ও বেশ অর্থবিত্তের মালিক ছিলেন তিনি এখন রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকের মাঝি কথা হচ্ছিল তার সাথে আরাম যেন নাকি আর দুঃখ এই মামালান মানে সারা দুনিয়া তো আর আরে দিয়া হরিব পলিথিনের ছাউনিতে বাস করা এই পরিবারটির ঠিকমতো জোটে না আহার তাদের চোখে মুখে কেবলই দুঃস্বপ্নের ছাপ আট সদস্যের পরিবার নিয়ে ইউনুসের বৃদ্ধ মায়ের দিন কাটে বিধাতার কাছে প্রার্থনা করে দোয়া চলছি রে দোয়া মানি সাহাত বাহাতার আল্লাহ দিলে যে জিয়াম ভাই আল্লাহর গো কোরআন ভাই দুঃখ করিয়া সারা ভাইলাম মাশাআল্লাহ ওয়ালাহ আম আল্লাহ দিলে ভাত তো জীবনের আরেক বিষাদময় গল্পের নাম নুরুল মোস্তফা চাকরি করতেন মিয়ানমারে জাতিসংগের বিষয়ক সংস্থায় রাচিডং এর বাড়িতে রেখে এসেছেন 50 কানি আবাদি জমি 300 গরুর খামার আর পাকা বাড়ি কিন্তু পাটিপাতা মাটির বিছানায় রাতে ঘুম হয় না তার আল আরামল হষ্ট নিয়া আল হষ্ট দেশান্তরী জীবনে স্মৃতিগুলো দুঃস্বপ্ন হয়ে এখন তাদের তাড়িয়ে বেড়ায় ইউনুস মোস্তফাদের কোনো অভাব ছিল না কিন্তু এখন প্রতিদিন তাদের হাত পাততে হয় দুমুঠো আহার জোগাতে ভাগ্য তাদেরকে করেছে সহায় সম্বলহীন উদ্ভাস্তু বাংলাদেশের মাটিতে আশ্রয় মিললেও এখনো তারা স্বপ্ন দেখেন ফিরে যাবেন নিজ মাতৃভূমিতে ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর কুতুপালং ক্যাম্প উখিয়া এবার খুলনায় ইফটিজিং এর বলি হতে হলো স্কুল ছাত্রী শামসুর নাহার চাঁদনিকে পরিবারের সদস্যদের ওপর বখাটেদের অত্যাচার অপমান সইতে না পেরে শুক্রবার রাতে নিজ শোবার ঘরের ফ্যানে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে ঘটনার পর থেকে বখাটে শুভ ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে শামসুজ্জামান শাহিনের তথ্য ডেস্ক রিপোর্ট খুলনার করনেশন সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী চাঁদনী নগরীর হরিণটানা এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রবিউল ইসলামের তিন সন্তানের মধ্যে ছোট সে স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে কিন্তু তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল

এদিকে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা জন্য আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছি আর বাকিটা এই ঘটনায় যারা জড়িত বা সম্পৃক্ত আছে কিনা এই বিষয়টা আমরা যদি জড়িত থাকে অভিযোগ অবশ্যই আসবো এবং বিষয়ে কোনো কাউকে ছাড় দেওয়া হবে না ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের এবার বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের খবর টেস্টের পর ওয়ান ডে মিশন এই মিশনে টাইগারদের দিতে হবে আসল পরীক্ষা সাদার চেয়ে রঙিন পোশাকে টাইগারদের পারফরম্যান্সটাও বেশ উজ্জ্বল কিন্তু কন্ডিশন ও দলটা দক্ষিণ আফ্রিকা বলে মাশরাফি বাহিনীকে থাকতে হবে বেশ সতর্ক সাথে দুঃসংবাদ অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়ায় প্রথম ওয়ান দল থেকে অন্য দলে ছিটকে পড়েছেন মোস্তাফিজুর রহমান মাহফুজুল ইসলামের ম্যাচ প্রিভিউ বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রোটিয়ারা আছে দুই নম্বরে সাম্প্রতিক সময়ে শৈল্পিক ক্রিকেট প্রদর্শনের অন্যতম বড় বিজ্ঞাপন ডুপ্লেসিভ দল সাদা পোশাকে টাইগাররা তাদের মাটিতে বাজেভাবে হারার পর মিশন এখন ওয়ানডে যে ডেতে উভয় দলের তাবুতে আছে বেশ কিছু পরিবর্তন টাইগার তাবুতে দলপতি মারশরাফি ও প্রাণভোমরা সাকিবের সংযুক্তি দলের শক্তিমত্তায় বাড়তি মাত্রা যোগ করবে এটি বলার অপেক্ষা রাখে না পরিসংখ্যান বলছে ভিন্ন কিছু এখন পর্যন্ত সতেরো ওয়ানডের বিপরীতে টাইগারদের জয় মাত্র তিন ম্যাচে বাকি চোদ্দটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা তবে বাংলাদেশের তাঁবুতে আত্মবিশ্বাসের বড় উপলক্ষটা হতে পারে দু সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে জয় যার একটি ছিল হোম অব ক্রিকেটে আরেকটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর বাইরে আরেকটি জয় ছিল দু সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুলের অনবদ্য সাতাশি রানের ইনিংসটির কল্যাণে সাতষট্টি রানের বড় জয় পায় বাংলাদেশ তবে সবচেয়ে বড় বিষয় হল এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের স্বাদ নেয়া হয়নি টাইগারদের কন্ডিশনের বাধা পাশ কাটিয়ে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের স্বাদ পেতে কঠিন পরীক্ষায় দিতে হবে মুশফিকদের সাদা পোশাকের হতাশা ভুলে রঙিন পোশাকে ঘুরে দাঁড়াবে টাইগাররা এমন প্রত্যাশায় লাখো কোটি ক্রিকেট ভক্ত মাহফুজুল ইসলাম নিউজ নিউজ ফোর সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরব শিগগিরই সাথে থাকুন এতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর খাল খনন এবং বেড়ি বাঁধ ও স্লুইচ গেট সংস্কারের অভাবে বছরে ছয় মাস পানিতে তলিয়ে থাকে বরিশালের বিস্তীর্ণ অঞ্চল তাই কৃষক শুধু একবারই ফসল তুলতে পারেন বাকি সময়টা অভাব অনটনে কাটে তাদের উপকূলীয় ওই অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে একটি প্রস্তাবনা থাকলেও এখনও তা অনুমোদন হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড রাহাত খানের প্রতিবেদন ক্যামেরা ছিলেন শাহিন সুমন জানাচ্ছেন হাসান কামরুল যেদিকেই তাকানো যায় শুধু লাল সাপলা বরিশালের উজিরপুর আগৈলঝড়া বানারিপাড়া এবং পিরোজপুরের নাজিরপুর ও নেসারাবাদ উপজেলায় এই বিলের অবস্থান সাপলার সৌন্দর্য ঘুরতে আসা মানুষকে আনন্দ দিলেও ভালো নেই এখানকার কৃষকরা কার্তিক মাসে আস্তে আস্তে পানি কমে অগ্রাণ মাসে ইড়ি চাষ করে ইড়ি ধানের চাষ করার পরেও জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে শেষ আবার পানি তোলাই যায় একটা ফসল আমাকে তো চাষ করে আর কিছু আমাকে ফসল হয় না তো এই পানি বিলান না পানি হয়ে যায় আমাকে বাঁচতে খুব কষ্ট হয়ে যায় বর্ষায় কেউ সাপলা তুলে কেউ বা বিলে মাছ ধরে সংসার চালান অনেকে রোজগারের আশায় পারি জমান অন্যত্র আমরা খুব বেকার অবস্থায় আছি কেউ 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 মাছ ধরে নৌকা গাড়ি চালায় করিয়ে করে আমাদের আর পানির মধ্যে ফসল কোন ভাবে আমরা ফলাইতে পারি তার ব্যবস্থা করিয়ে দিব সরকার এই বিলের পানি ব্যবস্থাপনায় ৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গদা পুনর্বাসন প্রকল্প আমরা দাখিল করেছি এবং এটার পিসি সি মিটিং হয়ে গেছে টাকার পরিমাণ চৌত্রিশ কোটি টাকা এবং এই প্রকল্পটা অনুমোদন হইলে আমরা সাতলা বাগদা এলাকার জলপথ সমস্যার স্থায়ী সমাধান করতে পারবো বলে আমরা আশা করি উনিশশো সালে এই এলাকায় একশো একুশ কিলোমিটার বেরিবাদ স্তুইজ গেট ইনলেট স্ট্রাকচার ও ক্লোজার নির্মাণ করা হয় চট্টগ্রামের আগ্রাবাদ ইপিজেড ও বিমানবন্দরে সড়কে যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু হচ্ছে আগামী মাসে আটাশ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নিয়ে আশাবাদী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তবে নগরবিদ ব্যবসায়ীরা বলছেন বহদ্দারহাট ফ্লাইওভারের অভিজ্ঞতা কাজে না লাগালে এক্সপ্রেসওয়ে যানজট নিরসনে ভূমিকা রাখতে ব্যর্থ হবে নয়ন বড় তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আগ্রাবাদ থেকে ইপিজেড হয়ে বিমানবন্দর সড়ক যানজট নেই এমন দৃশ্য শুধু ছুটির দিনেই কল্পনা করা যায় এখানে ইপিজেড শ্রমিকদের চলাচল পণ্যবাহী গাড়ি ও ঘুরতে আসা লোকজন সব মিলিয়ে এই সড়কে গাড়ির জট অসহনীয় হয়ে ওঠে যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে আগামী মাসেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে কাজ শুরুর কথা জানিয়েছে সিডিএ ডিটেল ডিজাইন কাজ প্রায় শেষ পর্যায়ে হওয়ার পরেই টেন্ডার প্রক্রিয়া আমরা আশা শুরু থেকে তবে নগরীর হাটে অপরিকল্পিতভাবে নির্মিত ফ্লাইওভার এখন তেমন কোনো কাজে আসছে না এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা যে গাড়িগুলি মূলত যানজটের সৃষ্টি করে যেমন গণপরিবহন আমার সিএনজি ট্যাক্সি রিকশা এগুলি কোনোটাই তো আপনার ফ্লাইওভার ব্যবহার করবে না কারণ তাদের প্যাসেঞ্জার তো নিচে ব্যবসায়ী নেতারা বলছেন গুরুত্বপূর্ণ স্থানগুলো নামার ব্যবস্থা না থাকলে জনগণ এই উড়াল সড়কের সুফল পাবে না বেশ কিছু জায়গায় কিন্তু র্যাম্প দিতে হবে বিশেষ করে বন্দর এলাকা এলাকা কিভাবে করবে তারপর দুটোই পিজেড আছে এই সমস্ত জায়গায় প্ল্যানগুলো কিভাবে নিয়েছে বন্দরের সাথে কিভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে এইসব বিষয়গুলো ক্লিয়ার হওয়া উচিত তবে এই ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজে নামা হচ্ছে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান পাঁচ জাজে চলাচল করে মানুষ সুফল পায় গণপরিবহন আমরা প্রত্যেকটা জাংশন না ইম্পর্টেন্ট জাংশন যেমন ধরেন আগ্রাবাদ কাস্টমস ইপিজেট ক্যাপিজেট বিশ এই এই পাঁচ ছটা জাংশানে আমরা বাস বের করব কমপক্ষে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে তিন বছরে এবারে কৃষি সংবাদ ঠাকুরগাঁওয়ে আগাম আমন ধানের উৎপাদন বেশ ভালো হয়েছে স্বপ্নে সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা লাভের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁওয়ে এবার আগাম আমন ধানের বাম্পার ফলন হয়েছে কৃষকের কষ্টে ফলানো সোনার ধান পাকতে শুরু করেছে চলছে ধান কাটা উৎসব আর সোনালি ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বাজারে ধানের দরও বেশ ভালো থাকায় লাভের আশায় তারা আমার বিঘা প্রতি খরচ হয়েছে পাঁচ থেকে সাত হাজার টাকা তো এবার আমি ধান আমার যেভাবে হয়েছে আমি হিসাব করে দেখলাম তো মনে করেন যে কাটা মারার থেকে আমার সাত থেকে আট হাজার টাকা লাভ হবে চল্লিশ পঁয়চল্লিশ মন ধান হবে আশা করি হ্যাঁ যদি ধানের দাম থাকে তাহলে আমার মোটামুটি লাভমান ভালোই হবো কৃষকরা এবছর বিনা সাত ব্রি তেত্রিশ জানালেন এই কৃষি কর্মকর্তা আগাম হাইব্রিডের ফলন করে আমরা তিন পয়েন্ট এক এক মেট্রিক টন পার হেক্টর পাচ্ছি এবং ইতিমধ্যে এই আগাম ধানটা আসাতে দেখা যাচ্ছে যে বাজারে চালুর দাম বেশ কিছু কমের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে ঠাকুর আগাম আমন ধানের আবাদ হয়েছে এক লাখ ছত্রিশ হাজার আটশো পঁচাশি হেক্টর জমিতে উর্বর শক্তি বৃদ্ধির পাশাপাশি বেশি ফলনের জন্য জমিতে এখন ব্যবহার বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের এতে উৎপাদন বাড়ছে রাসায়নিক সার মুক্ত শাকসবজি ও ফসলের আর ভার্মি কম্পোস্ট সার তৈরিতে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে যশোর হর্টিকালচার সেন্টার প্রতিনিধি রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাটির সাথে কেঁচো দিয়ে তৈরি করা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার আর জমিতে এই সার ব্যবহার করায় বাড়ছে উর্বরা শক্তি উৎপাদন বাড়ছে ফসল ও শাকসবজি যা একেবারেই কেমিক্যাল মুক্ত যশোরে হার্টিকালচার সেন্টার থেকে কম দামে ভার্মি কম্পোস্ট সার পেয়ে ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক বাইরে পঁচিশ টাকা ত্রিশ টাকা পনেরো টাকা করে কিনে আমি এই খেতে ব্যাপারকে খুব ভালো ফল পাইছে এতে দিলে ওর শক্তি পায় এবং খুব খাদ্য ভালো হয় চারাটা খুব গঠন হয়ে শক্তি বৃদ্ধি করে এখানে কম দামে পাওয়া যায় তাই আমরা এখানতে জৈব সার নেওয়ার জন্য আসছি ভার্মি কম্পোস্ট সার তৈরি ও ব্যবহারে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ সাধারণত আমরা গোবর সার বা অন্যান্য জৈব সার যে পরিমাণ ব্যবহার করে থাকি এই বার্মি কম্পোস্ট তার তিন ভাগের এক ভাগ ব্যবহার করলেই মোটামুটি চলে তো এটা মূল যে বৈশিষ্ট্য যে কোনো জৈব সারের সেটা হচ্ছে যে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে আমরা যে গোবরটা থেকে কেঁচো সার উৎপাদন করি এটা অত্যন্ত উৎকৃষ্ট মানের কারণ খামার পর্যায়ে সকলের এই ধরনের অবকাঠামো নাও থাকতে পারে মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে রাসায়নিক সার ব্যবহার কমানোর পরামর্শ সংশ্লিষ্টদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাজি এখলাস উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বুদ্ধকরণ ও কর্মশালার আয়োজন করা হয় শনিবার দুপুরে এটি অনুষ্ঠিত ঢাকা কলেজের বিভাগের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা গবেষণা ও কল্যাণ কেন্দ্রের উপদেষ্টা কে ইউ জোহরা জেসমিন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড আয়েশা বেগম সহ হাজি একলাস উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠান ষ্ঠাতা সভাপতি আলহাজুল লায়ন মোজাম্মেল হক ভূইয়া সহ আরো অনেকে ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ থেমে নেই নিষিদ্ধ সময় ইলিশ নিধন আইন অমান্য করে মাদারীপুরে শিব চড়ে চলছে ইলিশ আহরণ কাজ মা ইলিশ রক্ষায় প্রশাসন তৎপর থাকলেও অভিনব পদ্ধতি বেছে নিয়েছে জেলেরা গভীর রাতে মাছ বেচা কেনা চলছে মোবাইল ফোনে বেলাল রিজভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এই নিষেধাজ্ঞা চলবে বাইশ অক্টোবর পর্যন্ত গভীর সাগর ও উপকূলীয় এলাকার মতো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পদ্মাও তবে নদীর মাদারীপুরের শিবচর অংশে রাতের আধারে চলছে ইলিশ শিকার তো আমরা এ পর্যন্ত প্রায় সত্তর আশিটি ফোন পরিচালনা করেছি পঁয়তাল্লিশ জন জেলে আইন ভঙ্গ করার জন্য বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে নিষেধাজ্ঞার সময় জেলেদের বিভিন্ন প্রণোদনা দিচ্ছে মৎস্য বিভাগ তবে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের আমার জীবন আমি অন্তর চাইল দেখি নাই চাইল পাইবো বড় লোকে চাইল আমরা গরিব মানুষে পাই না বাপ মা আর না আমার কাছে না না আমার কামে করে খান না কোনো সাথে দড়ি নেই জোরা না আজকে আইছি হয়তো মাংস ধরে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে ক্ষুদ্ধ সাধারণ মানুষ ইলিশ ধরা বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি তাদের জেলেরা কিন্তু রাত্রেবেলা কৌশলে ইলিশ ধরে ধরে ফোনের মাধ্যমে তারা ইলিশ বিক্রি করে এই ইলিশগুলো জানি বাইরের লোকের কাছে বিক্রি না করে সেই জন্য প্রশাসনের কাছে আমরা খুব কঠোরভাবে ব্যবস্থা নিই প্রশাসনের তৎপরতায় কৌশল পাল্টেছেন মাছ শিকারীরা এমন বাস্তবতায় আইন অমান্যকারীদের ধরতে তৎপর পুলিশ আমরা দশজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল দেওয়া হয়েছে এবং আমরা শুধু এখানে না প্রথমে আমরা বিভিন্ন হাট বাজারে যেখানেই মাছ পাওয়া যাচ্ছে সেখানে আমরা অপস্য করেছি শুধু আইনের প্রয়োগ নয় এলি সংরক্ষণে সবাইকে সচেতন করা পরামর্শ মৎস্য বিভাগের দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যে নেতৃস্থানীয় দেশ কোরিয়ার এম কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে শনিবার রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসি বিতে বসুন্ধরা গ্রুপের পক্ষে সমঝোতা চুক্তিটি সই হয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়ত সোভান ও এম এস কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট মিয়াং গিল এন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদি বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের জেনারেল ম্যানেজার জালাল কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা দোকি পার্ক ঢাকায় কোরিয়া ট্রেড সেন্টারের বাণিজ্য প্রতিনিধি জং ওয়েন কিম সহ অনেকে এর ফলে কোম্পানি দুটি বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় সম্মত হয় নিউজ সময় আরেকটি শিগগিরই সাথে থাকুন তির পর আবার স্বাগত দেখছেন নিউজ 24 এবার আবহাওয়ার খবর জানাবেন যোজনা আফরিন যোগ দিচ্ছেন তিনি সাবিনা মমতা আপনাকে ধন্যবাদ দর্শক এবারে জানবা আবহাওয়ার খবর আর আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন আজ রবিবার 15 অক্টোবর 2017 গতকাল রাত থেকে আসলে আমরা দেখেছি যে ঢাকা এবং পুরো বাংলাদেশে আসলে বৃষ্টিপাত এবং আজকের আবহাওয়া যথেষ্ট পরিমাণ ঠান্ডা দেখে ঢাকা এবং ঢাকার আজকের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আসলে কেমন থাকছে আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় আসলে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

খুলনাতেও আসলে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহীতে রাজশাহীতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের বিভাগ রংপুর রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন মামি সিংহেন ময়মনসিংহে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ আসলে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যাবো সিলেটে সিলেটে আসলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো আজকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সবসময় আসলে বৃষ্টিপাত বেশি হয় এবং বাংলাদেশের আজকে পুরো সবগুলো বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে এবারে জানবো আজকের বাতাসে আর্দ্রতার খবর আজকে বাতাসে আর্দ্রতা থাকতে পারে একশো শতাংশ এবং এবারে দেখে নেব আজকে সূর্যাস্ত এবং আগামীকালের সূর্যোদয় সময় আজকে সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়া সব শেষ খবর খবর এবারে চলে যাবো মো স্টুডিওতে সাবিনা মমতাজের কাছে যোজনা আপনাকে ধন্যবাদ দর্শক নিউজ টোয়েন্টি ফোর সংবাদের নিতে হচ্ছে আরেকটা বিরতি ফিরবো শিগগিরই সাথী থাকুন বিরতির পর আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি এবারে নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা শুরুতে জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন সেখানে প্রধান শিরোনাম যেটি দেখতে পাচ্ছি অনাস্থা আপিল বিভাগের পাঁচ বিচারপতির তারপর আছে ফের চীন রাশিয়ার বিরোধিতা রোড ম্যাপ চান তারা করেছে পরিধি বাড়ানো দরকার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাই যথেষ্ট মঙ্গলবার মঙ্গলবার দিন দেশে ফিরছেন বিরোধী খালেদা জিয়া তারপরে আমার হাতে আছে কালের কণ্ঠ কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনাম করেছে সিনহার বিরুদ্ধে দুর্নীতি সহ অভিযোগ এটা সুপ্রিম কোর্টের একটা বিবৃতি দিয়েছে তারপরে আছে নিরাপত্তা পরিষদের বৈঠকে ঐক্যমত্য এসেছে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে তারপরে আমার হাতে আছে প্রথম আলো প্রথম আলোতে আমরা প্রধান প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি অভিযুক্ত বিচারপতি সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়েছে তারপরে যে ইস্যুটি এসছে সেখানে আছে রোহিঙ্গাদের শিবিরে নয় নিজ গ্রামে ফিরে যেতে হবে তারপরে খেলার খবরটিকেও তারা বেশ প্রাধান্য দিয়েছে সেখানে আছে আশরাফির আক্রমণাত্মক ক্রিকেটের ডাক এরপরে আছে দৈনিক ইত্তেফাক আমার হাতে ইত্তেফাকের প্রধান শিরোনাম সেই একই প্রধান বিচারপতিকে নিয়ে শিরোনামটি করা হয়েছে প্রধান বিচারপতির বক্তব্য বিভ্রান্তিমূলক সুপ্রিম কোর্ট বিবৃতি না দিলে দেশবাসী বিভ্রান্তিতে একটি বিবৃতি দিয়েছেন জেনারেল তারপরে আরেকটি খবর আমরা দেখতে পাচ্ছি বখাটেদের অপমান সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা খুলনার যে খবরটি উঠে এসেছে এখানে তারপরে আছে অবাধ নিরপেক্ষ নির্বাচনী একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সেখানে এর আছে খেলার খবরটিকে তারা প্রাধান্য দিয়েছে ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লিতে এরপরে আমার হাতে আছে যুগান্তর পত্রিকা সেখানে প্রধান শিরোনাম যদি বলি সেখানে প্রধান বিচারপতির খবরটিকে তারা বেশ বড় করেই ছাপিয়েছে সিনহার বিরুদ্ধে এগারো অভিযোগ তারপরে আরেকটি খবর আছে নিরাপত্তা পরিষদের বৈঠকের খবরটি সেখানে কফি আনানের বক্তব্যকে নিয়েছে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে মিয়ানমারকে চাপ দিন এরপরে আরেকটি খবরকে তারা বেশ প্রাধান্য দিয়েছে আলোচনা করে সুষ্ঠু নির্বাচনের পথ বের করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে তারা নিয়ে এসেছে এখানে এরপরে আছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠে বলেছে সিনহার সঙ্গে বসবো না অর্থাৎ পাঁচ বিচারপতির যে বক্তব্য তাকেই তারা প্রধান এবং বেশ বড় সড়ো করে শিরোনামটি করেছে তার পরের সারিতে আমরা দেখতে পাচ্ছি প্রধান বিচারপতিদের নিয়ে অতীতে অনেক কিছুই হয়েছে তারপরে আছে আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ দেন আরেকটি খবর আমরা দেখতে পাচ্ছি বেশি শিবির ক্যাডার যোগ দিচ্ছে বিএনপিতে কিছু যাচ্ছে আওয়ামী লীগে তো এই ছিল জনকণ্ঠে তারপরে সর্বশেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে এটি সমকাল পত্রিকা সমকালেও চাপিয়েছে প্রধান বিচারপতির বিবৃতি বিভ্রান্তিমূলক সুপ্রিম কোর্ট থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কফি আনানের সাথে যে বৈঠকটি হয়েছে বৈঠকে যে সিদ্ধান্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতেই হবে এরপরে প্রধানমন্ত্রীর বক্তব্যটাকেও তারা বেশ বড় করে চাপিয়েছে সেখানে আছে আলোচনা করে সুষ্ঠু নির্বাচনের পথ বের করব এমনটি বলেছেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সম্পর্কে তো সব কিছু মিলিয়ে এই ছিল ঢাকা থেকে প্রকাশিত প্রধান প্রধান সংবাদগুলোর শিরোনাম এবার আমরা চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবং তার উপরে পর্যালোচনা জেনে নিব সেখান থেকে যোগ দিচ্ছেন রিয়াজ হায়দার চৌধুরী রিয়াজ এখন চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আমরা জানতে চাচ্ছি এবং সেই সাথে এর উপরে পর্যালোচনা করার জন্য যিনি যোগ আছেন তার বক্তব্য জানতে চাই ধন্যবাদ সাবরিনা চট্টগ্রামের সবকটি কাগজেই ক্ষমতাসীন আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিভক্তি বিশেষ করে নগর নগর সেবা কার্যক্রম নিয়ে যে পাল্টাপাল্টি বক্তব্য সেটি উঠে এসেছে এবং রোহিঙ্গা পরিস্থিতি রয়েছেই চট্টগ্রামের আঞ্চলিক নানা ইস্যু বিশেষ করে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার ফলো আপ রিপোর্টিং রয়েছে দৈনিক আজাদি যেটি সবচেয়ে পুরনো কাগজ সেটির প্রধানতম শিরোনাম হয়েছে মেয়রকে আলটিমেটাম নগর আওয়ামী লীগের শুক্রবারের মধ্যে বর্ধিত গৃহকর বাতিলের ঘোষণা না দিলে আন্দোলনে যাওয়া হবে বলে এই কাগজে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং মীরসরাই ইকোনমিক জোনে অ্যাপারেল জোন হচ্ছে পাঁচশো একর জায়গা গার্মেন্টস মালিকদের জন্য বরাদ্দ এবং বিচারপতি সিনহাকে ঘিরে যত কথা শিরোনামে আরেকটি বিশেষ প্রতিবেদন রয়েছে অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বরাদ দিয়ে আরেকটি প্রতিবেদন এদিকে সুদীপ্ত হত্যায় অংশ নেওয়া যুবলীগের মুক্তার গ্রেফতার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করা হয়েছে বলে আরেকটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে আজ সংলাপে যাচ্ছে বিএনপি শিরোনামে আরেকটি একটি প্রতিবেদন রয়েছে দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি একটি বহুল প্রচারিত কাগজ যেটিতে প্রধান প্রতিবেদন তারা করেছেন বিচারপতি সিনহার বিরুদ্ধে এগারো অভিযোগ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের বিবৃতি এবং চট্টগ্রামে হাতির আক্রমণে প্রাণ গেল মা ও সন্তান সহ চার রোহিঙ্গার উখিয়ায় এই ঘটনাটি ঘটেছে এবং লালখান বাজারে বৈঠকে সুদীপ্ত হত্যার পরিকল্পনা হয়েছে বলে সুদীপ্ত হত্যার ফলোআপ রিপোর্টিং বলা হয়েছে এবং আন্তঃসম্প্রদায় সম্প্রদায় সংলাপ চাই রোহিঙ্গা সংকট নিরসনে শীর্ষক নিরাপত্তা পরিষদে কফি আনানের বিবৃতি এদিকে নগর আওয়ামী লীগ কাল পিডিবির সাথে বসবে তুলে ধরা হবে বিদ্যুৎ সমস্যা শিরোনামে আরও একটি প্রতিবেদন এবং সিরিজের প্রথম ওয়ানডে আজ দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ শিরোনাম শিরোনামে রয়েছে আরও একটি প্রতিবেদন পূর্বদেশ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ যেটির প্রধান শিরোনাম তারা করেছেন প্রধান বিচারপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট এগারো অভিযোগ সুপ্রিম কোর্টের বিবৃতি এবং পদে ফেরা হচ্ছে না বিচারপতি সিনহার অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলের ইঙ্গিত দিয়ে একটি প্রতিবেদন এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে কফি আনানের যে বক্তব্য সেটি বরাদ দিয়ে বলা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারে মিয়ানমারকে মিয়ানমারের আবারও সেনা অভ্যুত্থানের আশঙ্কা শিরোনামে আরেকটি প্রতিবেদন এবং চট্টগ্রামের নানা আঞ্চলিক ইস্যু রয়েছে এই কাগজে সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আর একটি বহুল প্রচারিত কাগজ যেটির প্রধান প্রতিবেদন তারা করেছেন ভূমি অধিগ্রহণ জটিলতায় ভান্ডার জুড়ি প্রকল্প দু হাজার উনিশ সালে শেষ হওয়ার কথা থাকলেও ভূমির বরাদ্দ পাওয়া যায়নি এখনও এবং ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার ফলো আপ রিপোর্টিং রয়েছে এই কাগজে যথারীতি বিচারপতি সিনহার বক্তব্য এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ শিরোনামে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বরাদ্দ প্রতিবেদন চট্টগ্রামের সড়ক সংস্কার কাজে বিশেষ করে পুরাতন বিটুমিন ভেঙে চলছে সংস্কার কাজ শিরোনামে একটি প্রতিবেদন রয়েছে এবং চট্টগ্রামের নতুন গৃহকর পরিশোধ করবে না নগরবাসী শিরোনামে গণ অধিকার ফোরামের মানববন্ধনের বক্তাদের বরাদ্দ একটি প্রতিবেদন এবং চট্টগ্রাম উত্তর জেলা উত্তর জেলা যে মহিলা দল রয়েছে বিএনপির সংগঠন সেই মহিলা দলের সভাপতির পথ পেতে তিন নেত্রীকে রাখা হলো হোটেল রেডিসনে শীর্ষক আরও একটি প্রতিবেদন রয়েছে এই হলো প্রধানতম কাগজগুলো শীর্ষ শিরোনাম আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন কবি সাংবাদিক এবং ছড়াকার যিশু রায় চৌধুরী স্বাগত জানাই আপনাকে আমরা তখন শিরোনামগুলো শুনছিলাম সরাসরি যদি আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এবং মেয়র আজম নাসির উদ্দিনের অবস্থানের বিরুদ্ধে আওয়ামী লীগের মহানগর কমিটির যে আলটিমেটামের কথা দৈনিক আজাদিতে বলা হচ্ছে সেটি সম্পর্কে আলোচনা করি খানিকটা বুদ্ধিত কর যেটি গৃহকর নিয়ে তোলপাড় চলছে পর্যবেক্ষণ করছেন আপনি একজন নাগরিক হিসেবে দেখুন আমি আজকে থেকে নয় নগর আওয়ামী লীগের শীর্ষ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী উনি তো সরকারের বিরুদ্ধে সরকারের গৃহীত নীতিমেলার বিরুদ্ধে অনেক আগে আন্দোলন করেছেন এবং এর আগে দেখেছি আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছেন এখানেও যেটা হচ্ছে সেটা হচ্ছে সরাসরি সরকারের আসলে মেয়র কোনো ফ্যাক্টর না এই যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনের মুখে সরকার কিভাবে এই ধরনের ট্যাক্স থ্রো করল জনগণের কাছে এখানে একটা যাচাই করা উচিত ছিল চট্টগ্রামে আমি একটা অকক্ষে স্বীকার করি যে চট্টগ্রামের জনগণ বা বিল্ডিংয়ের মালিকরা ঠিকমতো কর দেন না বর্তমান মেয়র যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে কম দেন কিন্তু একটা নিয়মের মধ্যে আসতে হবে আমরা কোনো নিয়মেই যদি না মানি একটা নিয়মের মধ্যে আসতে হবে ট্যাক্স দেওয়ার ট্যাক্স ফাঁকি দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে এখানে এটাই হচ্ছে বাস্তবতা তো গভর্নমেন্টকেও এই বাস্তবতার সাথে মিল রেখে হুট করে খুব বেশি বর্ধিত করের বোঝা না চাপিয়ে একটা সিস্টেমে আনা জরুরি আর যিনি আজকে মহিউদ্দিন চৌধুরী সাহেব উনিও প্রাক্তন মেয়র ছিলেন ওনার আমলে উনি যেগুলো ছেড়ে দিতে পেরেছেন এখন হয়তো সেটা সম্ভবও না কারণ চট্টগ্রাম নগরীতে একটা নাজেহাল অবস্থা নাজেহাল পরিস্থিতি তিনি যদি বলেন যে রাস্তাঘাট ঠিক হয়নি রাস্তাঘাটের কাজ চলছে এই কাজের সুফল আমরা যদি পেতে চাই আরও দুই বছর অপেক্ষা করতে হবে তাহলে সেই সুফলগুলো পাওয়ার আগে যদি আমি বলি যে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি তাহলে সেটা আমি একমত হতে পারবো না কিন্তু অন্য প্রসঙ্গে আমরা যেতে চাই চট্টগ্রাম উন্নয়নে যে সেবা খাতের যে কথা বলছেন ক্ষেত্রে উন্নয়নের সমন্বয় নেই বলে অনেকে মনে করেন আপনি কেমন মনে করছেন না উন্নয়নের সমন্বয় সেটি হচ্ছে আসলে অনেক আগে থেকে যে স্থানীয় সরকার যে একটা লিয়াজও করে ওয়াসা পিডিবি রোডস অ্যান্ড হাইওয়ে একটা স্থানীয়ভাবে প্রশাসন গড়ে ওঠা উচিত আজকে আমরা দেখছি কুয়াশা রাস্তা খুঁড়ে নিয়ে গেল কদিন পরে টিএনটি তো এখন সেই ঝামেলা কম কিন্তু এই যে অপটিক্যাল ফাইবার লাইন টাইন এই সমস্ত ইয়েটি নিয়ে যেগুলো চলে এগুলোর অত্যাচার দেখি আবার গ্যাস বিদ্যুৎ গ্যাসের যে রাস্তা খোঁড়াখুরি এগুলো সমন্বয় না হলে সিটি কর্পোরেশন বলেন আর রোডস অ্যান্ড হাইওয়ে বলেন কারো সাথে কেউ সমন্বয় করতে পারবে না কাজে যৌথভাবে এটা এটা সমন্বয়ের মাধ্যমে আসতে হবে একটা আর রোহিঙ্গা ইস্যুতে যদি সর্বশেষ পরিস্থিতি আমরা দেখি কেমনটি রোহিঙ্গা ইস্যু তো আমি বলবো যে এটা বাংলাদেশের উপর একটা বিশাল চাপ এবং বর্তমান সরকার এটা টেকনিক্যালি যদি চেষ্টা করছে এটা থেকে উতরে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হবে কারণ আজকে যারা রামপাল বিদ্যুৎ নিয়ে পরিবেশবাদীরা সোচ্ছার তারা আজকে আজকে ছবিতে দেখা যাচ্ছে ছবিটা দেখুন আমাদের দেশের পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে পুরো কক্সবাজার জোনটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার পাহাড়ি অঞ্চল আজকে তারা সেই পরিবেশবাদীদের কোনো বক্তব্য দেখতে আন্তর্জাতিক ফোরামে আন্তর্জাতিক ফোরাম তো আন্তর্জাতিক ফোরাম বর্তমানে আমার মনে হয় এটা রোহিঙ্গার ইস্যু নিয়ে শুধুমাত্র মিয়ানমারকে প্রচন্ড চাপ সৃষ্টি করে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত আমাদের দেশের কোনো পরিবেশ এখানে থাকবে না আমরা আমি এক কথায় বলছি আজকে টেকনাফে যে ইয়াবা কিংবা মাদক চোরাকারবারি এই সমস্ত বিষয়গুলো শুধু এ রোহিঙ্গারা আমি যেটা সচককে দেখিয়ে এসছি সেটা রোহিঙ্গারা ত্রাণ পাচ্ছে ঠিকই কিন্তু ত্রাণ তো তারা ইউজ করছে না তারা আবার হয়তো অংশ অংশবিশেষের মধ্যে হতে পারে অংশ বিশেষের মধ্যে অংশ বিশেষের মধ্যে তারা বিভিন্ন দুর্নীতির সাথে তারা বিভিন্ন এই চুরি ডাকাতির আহাজানি এলাকায় এগুলো এখন শুরু হয়ে গেছে খানিকটা অন্য প্রসঙ্গে যেতে চাই যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে নগর সেবা নিয়ে যেরকম পাল্টা পাল্টে অবস্থান তেমনি রাজনৈতিক কার্যক্রমেও বিশেষ করে সুদীপ্ত হত্যা সোহেল হত্যা মেহেদি হত্যা সহ নানা হত্যাকাণ্ড ছাত্রলীগ যুবলীগের মধ্যে হয়েছে এইগুলোর যে অবস্থা পরস্পর বিরোধী বক্তব্য এটিকে এবং তার বিপরীতে বিএনপির অবস্থানটা কি কীভাবে দেখছেন এটার জন্য আমি এক আমি একটা আমাদের মাননীয় ওবায়দুল কাদের সাহেবের একটা উদ্ধৃতি দিয়ে যে বলবো উনি যেটা বলেছেন হাইব্রিড সে হাইব্রিডের বিষয়টা আওয়ামী লীগের এখন ছাত্রলীগের মধ্যে ঢুকে গেছে এখন ছাত্র শিবির বলতে কেউ নাই সবাই ছাত্রলীগ এই হাইব্রিড ছাত্রলীগের কারণে এখন আমাদের দেখতে হচ্ছে প্রতিনিয়ত ছাত্রলীগের মধ্যেই দ্বন্দ্বটা শুরু হচ্ছে এবং এই ছাত্রলীগের মধ্যেই হানাহানি মারামারি এগুলো পুনরুজ্জীবিত অন্যদিকে বিএনপির অবস্থান নগরসেবা সহ নানা প্রসঙ্গে বিএনপির অবস্থানটা কী কেমন বিএনপির অবস্থান তো এখন বিএনপি আসলে কার্যত তারা রাজনৈতিক যে একটা সংজ্ঞা সে সংজ্ঞা অবদহ ভুলে গেছে তারা শুধুমাত্র ওই সরকারের একটা ভুল ধরবে সে কারণে তারা গঠনমূলক কোনো কাজে এগিয়ে আসছে না আমাদের দেশ গঠনমূলক কাজে অনেক কাজে স্বীকৃতি দিতে হবে অনেক কাজের বিরোধিতা করতে হবে এই সমস্ত কথাগুলো না বলে তারা শুধুমাত্র একটা ক্ষুদ বের করার জন্য বসে থাকে এইগুলো দিয়ে রাজনীতি হয় না রাজনৈতিক রাজনীতি হচ্ছে একটা দেশের চালিকা শক্তি বিরোধী দল মানে গঠনমূলক বিরোধী দল যদি গড়ে না ওঠে গঠনমূলক সমালোচনা হবে না এই গঠনমূলক সমালো সমালোচনা না হলে সরকার শুদ্ধ হবে না কিন্তু বিরোধী দলের তরফ থেকে তো নির্যাতন নিপীড়নের অভিযোগও রয়েছে সেটি কেমন করে দিন আর নির্যাত এরা তো শুধুমাত্র ক্ষুতটা বের করছে কিন্তু আপনি সমালোচনা মানে কি সম আলোচনা আপনি ভালোটাও বলবেন পাশাপাশি খারাপটাও বলবেন যে এটা এটা ঠিক হয়েছে এটা খারাপ হয়েছে এটা ভুল হয়েছে এভাবে সমানভাবে আলোচনা করতে হবে ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি আগামী রাজনীতি সেরকম একটি সাম্যের পথে যাবে এবং সবার প্রত্যাশিত রাজনীতি এবং পারস্পরিক সহযোগিতা সমালোচনা কিংবা সমর্থন সবকিছুর পর্যায়ে আমরা চলে আসব ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম শুনছিলাম এবং প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন যিশু রায় চৌধুরী যিনি চট্টগ্রামের সাংবাদিক ছড়াকার এবং কবি আমাদের আলোচনায় উঠেছে নগর সেবা নিয়ে পাল্টাপাল্টি যে অবস্থান ক্ষমতাসীন দলের এবং রোহিঙ্গা প্রসঙ্গ ও চট্টগ্রাম উন্নয়নের সমন্বয়হীনতা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সর্বশেষ কার্যক্রমের যে হালফিল্ড সেটি নিয়ে আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ সাপ্রিনা রিয়াজ হায়দার চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক জাতীয় পত্রিকা এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলাম তো সব কিছু মিলিয়ে দেখা গেল প্রধান বিচারপতির দেশ থেকে বাইরে যাওয়ার বিষয়টি এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে তো ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়টি সব জায়গাতে উঠে এসছে বেশ গুরুত্বের সাথে রোহিঙ্গা ইস্যুটিও ছিল পাশাপাশি সেই সাথে চট্টগ্রামে যে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা সেটিও উঠে এসেছে সংবাদ শেষ করব তার আগে একবার। প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার কাজ পরিচালনায় পাঁচ বিচারপতির অপারগতা দুর্নীতি সহ এগারো অভিযোগ সুপ্রিম কোর্টের বিবৃতি নির্বাচন কমিশনের সাথে আজ বিএনপির সংলাপ সহায়ক সরকার ছাড়াও থাকবে ইভিএম বাতিলের প্রস্তাব আগামী নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে আওয়ামী লীগ যৌথ সভায় সভানেত্রী শেখ হাসিনা এবার খুলনা ইফটিজিং এর বলি হল স্কুল ছাত্রী শামসুল নাহার চাঁদনি বখাটেদের অপমান সইতে না পেরে আত্মহত্যা এবং দক্ষিণ আফ্রিকার সাথে টাইগারদের প্রথম ওয়ান ডে আজ অনুশীলনে চোট পাওয়ায় দলের নেই মুস্তাফিজ এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে